তামিমের ব্যাপারটা হচ্ছে কি, তামিম কিন্তু আমাদের আগেও আমাদের সাথে আলাপ করেছে, হয়তো অনেকে আপনারা জানেন না, তামিম সিলেক্টরদের সাথে কথা বলেছিল, চিফ সিলেক্টরের সাথে কথা বলেছে, আমার সাথে কথা বলেছে, আমাকে জানিয়েছিল যে আপনারা জানেন যে বোর্ড সভাপতির সাথেও তার একটা বসার কথা আছে আগামী মাসে, মেনলি ইলেকশনের পরে। তো সে চাচ্ছিল তার সাথে সেখানে তার হয়তো প্ল্যানটা সে নিয়ে আলাপ আলোচনা করবে, তার ফিউচার প্ল্যান কী, সামনে কীভাবে সে সামনের দিকে এগিয়ে যাবে, তার একটা নিজস্ব প্ল্যান আছে বলে তার আগে যাতে আমরা তাকে কন্ট্রাক্টে না রাখি, সেটা সেও চেয়েছিল, আমাদের সেভাবে জানিয়েছিল যে এখন না রাখতে, পরবর্তীতে সে যখন তাকে বসার পরে প্ল্যানটা ফাইনাল করলে তখন সে আমাদের জানাবে যে সে কী করতে যাচ্ছে। ভেরি গুড, ভালো টিম, অবশ্যই শান্ত ইজ ডুইং ওয়েল, সামনে থেকে সে লিড করছে টিমটাকে খুবই ভালোভাবে, এবং তার ভবিষ্যতের যদি আমাদের কোনো প্ল্যান থাকে আমরা কোচ আসুক, টিম ফেরত আসুক, টিম ম্যানেজমেন্টের সাথে আমরা আলাপ করতে পারি, বোর্ডে আমরা আলাপ করতে পারি, আমাদের কোনো প্ল্যান থাকলে ডেফিনেটলি আমরা ওইভাবে আগাবো, কারণ আমাদের সিনিয়র প্লেয়াররা তো একটা সময়ের সাথে ওইখানে থামতেই হবে, ওদের সেই জায়গায় তো কাউকে না কাউকে তো রিপ্লেস করতেই হবে, তো আমার মনে হয় যারা আছে তারা রিপ্লেস করার মতো। আমরা অনেক দিন ধরে ট্রাই করছি যে আমরা নিউজিল্যান্ডে গিয়ে অ্যাওয়ে সিরিজে নিউজিল্যান্ডকে হারাতে পারি নাই, এটা একটা আক্ষেপ সবাইয়ের আছে, আমাদের না, প্লেয়ারদেরও নিশ্চয়ই যারা খেলতে যায় তাদেরও আছে, অনেকদিন ধরে একটা টিম গিয়েছে খেলেছে, গত বছর আমরা টেস্ট জিতেছি, অ্যান্ড ওডিআইটা আমরাও অনেকবার চেষ্টা করেছি, আমিও 2021 সালে যখন নাকি ফুললি কোভিড অবস্থা ছিল তখন কোয়ারেন্টাইনে থেকে আমরা একটা সিরিজ খেলেছিলাম, এইভাবেই তিনটা ওডিআই তিনটা টি20, একটা ম্যাচ আমরা কোয়াইট ক্লোজ ছিলাম কিন্তু জিততে পারিনি, তো সেটা গিয়ে এবার ড্রিম কামস ট্রু, শেষ পর্যন্ত আমরা এই রেকর্ডটা ভাঙতে পেরেছি যে যাক একটা আমরা ওডিআই সেখানে জিতেছি, এইটাই তো ডেফিনেট একটা স্বস্তির ব্যাপার। আর যতই টুরিং টিম ওখানে যায় যে তারা সবাই এই চ্যালেঞ্জটা তারা ফেস করে নিউজিল্যান্ডকে হারানোর, তো এইটা একটা বড় একটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা আমাদের ছেলেরা মোকাবেলা করেছে, তারা এই ওডিআই ম্যাচটা জিতেছে, এটা বড় কথা। সাকিব আসুক, এটা শেষ করুক, সে নিজেই বসবে আমাদের সাথে, অত সহায়তা জানাবে। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 200% পর্যন্ত ক্যাশ ভাউচার। আমরা কিন্তু কোনো, আমি জানি না, আমাকে কোট করবো, আমি তো কারো কথা বলি নাই, যে নাসুম, হ্যাঁ তামিমের কথা বলেছি, বাট অন্য কোনো প্লেয়ারের কথা বলি নাই, তামিম তো অলরেডি আমি একটু আগে বললাম, তামিমে কী চেয়েছিল এবং তামিমের সাথে আমাদের কী আলাপ আলোচনা হয়েছে ও সে জানিয়েছে, বাট নাসুমের ব্যাপারে এখন আমরা এগুলো এখনও ডিসাইড করি নাই, ওকে আমরা কনসিডার করি যে টি20তে ওকে খেলানোর জন্য মেনলি, তো ওই জন্য আমার মনে হয় একটা সিলেক্টরদের এটা মাথায় আছে, কন্ট্রাক্টের ব্যাপারে তো তাদের মাথায় আছে।